আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ বাদ বাচ্চাদের কপালে কালো টিপ দেয়া যায় কিনা না কপালে টিপ না দিয়ে আয়তুল কুরসি পরে ফু দেবেন তিন কুল পরে ফু দেবেন এতেই আল্লাহ তালার আশ্রয়ে চলে যাবে কন্যা হামদুল্লাহ বর্তমানে স্বর্ণের দাম অনুযায়ী কত বড়ি স্বর্ণ থাকলে স্বর্ণ সবসময় সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে সাত বরি স্বর্ণ হলে জাকাত এর উপরের নেশাব জাকাত ফরজ হয় আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে ব্যক্তির প্রয়োজন আছে। তিনি যদি মৃত হন মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে সাহায্য চাওয়া যাবে কি মৃত ব্যক্তি কি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আসলে মৃত ব্যক্তিরা জীবিতদের দোয়ার মোহতাজ নবীজি সাল্লাম বলেছেন আলমাইস মৃত ব্যক্তি মহাসমুদ্রে ডুবন্ত মানুষের মতো অপেক্ষা করে জীবিতরা একটু দোয়া করে কি না তাই আমাদের উচিত যারা মৃত তাদের জন্যে দোয়া করা আর মৃতরা পারবে কেয়ামতের দিনে মৃত ব্যক্তি যদি নিজে ভালো বলে আল্লাহর পুরস্কারের অধিকারী হয় তখন আরেকজনের জন্যে সুপারিশ করতে পারবে এর আগে ব্যাংকে চাকরি করা যাবে কি না হ্যাঁ সরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকে চাকরি করা তো ইবাদত বুঝতে পেরেছেন আমি বলি আমরা হুজুর মানুষকে কোরআন হাদিসের কথা বলি কিন্তু আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা থেকে বাঁচাতে পারি না কিন্তু যে ব্যক্তি সরিয়া ব্যাংকে চাকরি করে সে বেতনও পায় চাকরিও করে মানুষকে সুদ থেকে বাঁচায় আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা থেকেও রক্ষা করে আল্লাহ কবুল করুন বলেন আমিন